আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত। বলেন বলেন, শুনছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আমি নিউ ইয়র্ক থেকে, ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। জি বলেন। জি, আমি অনেক সময় মনে করেন যে নিউ ইয়র্কের মধ্যে প্রায় 6-7 ঘন্টা গাড়ি চালা যেতে হয় দূরে আর কি, একদম আপে নিউ ইয়র্ক থেকে। তখন হয়তো কোনো হোটেলে উঠলাম বা কারো বাসায় উঠলাম, সেই ক্ষেত্রে যাওয়ার সময় আসার সময় জমা করি নামাজ, যেটা জোহর আসর নামাজ জমা করি বা মাগরি বাসায় জমা করি। এখন ওইখানে যখন আমি অবস্থান করব হোটেলে বা কারো বাসায়, সেই ক্ষেত্রে তো আমি জমা করতে পারবো না। আর আসার সময় কি আমি জমা করে ওই বাসার থেকে হোটেল থেকে জমা করে আমি আসতে পারবো, মানে নামাজ জমা করে যেটা, নাকি আমাকে ইন্ডিভিজুয়ালি পেয়ে আসতে হবে? আপনি যেখানে যাচ্ছেন সে তার দূরত্ব বা ডিস্টেনেশনটা হচ্ছে আপনার সফরের দূরত্ব? হ্যাঁ হ্যাঁ, 400 মাইল দূরে হবে, 400 মাইল দূরে, 300-400 এরকম। 70-80 হইলে মোটামুটি সফর হয়ে যায়। জি, 70-80 কিলোমিটার হইলেই সফর হয়ে যায়। তো সফরের দূরত্বে যখন যাচ্ছেন, তো সফরের বিধান হচ্ছে দুটি, একটি হচ্ছে কসর আর একটি হচ্ছে জামা। একটি হচ্ছে কসর, আর একটি হচ্ছে জামা। কসর মানে হচ্ছে 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতকে 2 রাকাত পড়া, জোহর আসর আর এশা। জি, কসর করা হচ্ছে উত্তম সুন্নাত, ওয়াজিব নয়। শুধু হানাফি মজহাবে কসর করাকে ওয়াজিব বলে থাকে, কিন্তু ওয়াজিব নয়, কসর করা হচ্ছে সুন্নাত, ভালো। কিন্তু কেউ যদি সফরে থেকেও পুরো সালাত পড়ে তো জায়েজ, কসরে থেকেও যদি সালাত পুরো পড়ে 4 রাকাত তো জায়েজ, কোনো মাকরু নাই। একটি বিধান হয়ে গেল। আর একটি বিধান হচ্ছে মানে করবেন কোন কোন সালাত কে করা যাবে, ফজরকে এশার সাথেও করা যাবে না, আজ ফজরকে জোহরের সাথেও করা যাবে না, এইরকম আসরকে মাগরিবের সাথে করা যাবে না। জি, আসরকে মাগরিবের সাথে করা যাবে না। তো জোহর আসর জমা করবেন। জমার ক্ষেত্রে 3টি অবস্থা রয়েছে। জোহরের সময় জমা করে নিতে পারেন আসরকে, আর মাগরিবের সময় এশাকে জমা করে নিতে পারেন, জমা তাকদিম অগ্রিম। আবার জমা তাখির করতে পারেন প্রয়োজনে, যে না এখন পারছি না, এখন আমাকে কন্টিনিউ করতে হবে, সফর চলতে হবে, অথবা এখানে আমাদের অবস্থান করা দাঁড়ানো থেমে যাওয়াটা মানে আমাদের ঝুঁকিপূর্ণ, ইত্যাদি বিভিন্ন কারণ হইতে পারে। তাহলে আসরের সময় জোহর পড়তে পারবেন, এরকম মাগরেবকে এসার সময় পড়তে পারবে, জামা তাখির। আরেকটি হচ্ছে মাঝামাঝি, ওলামার বলছে মাঝামাঝি, যদিও বিষয়টিতে দ্বিমত রয়েছে, মাঝামাঝি জোহরকে জোহরের শেষখানে আর আসরকে আসরের অবলোকতে এইভাবেও পড়তে পারেন, তো আপনি জমা করতে পারবেন। জমা যে করবেন যখন আপনি সফররত অবস্থায় আছেন, তখন তো জমা করবেন, ঠিক আছে, এটা জমা করবেন। এবার হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবীরা বলছেন যে এজা জাদ্দা বিহি সাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলমান অবস্থায় থাকতেন সফরে, তো জামা বাইনা যোহরি ওয়াল মাগরিবে, বাইনা বাইনা জামা জামা বাইনা যোহরি ওয়াল আসরি ওয়াল মাগরিব ওয়াল ইশা, তখন যোহর আসর জমা করতেন আর মাগরিব ইশা একসাথে জমা করতেন, তাহলে চলমান অবস্থায়। এই হাদিস থেকে কেউ কেউ বুঝেছেন, যেমন আপনি বললেন যে অবস্থান করা অবস্থায় গিয়ে যখন হোটেলে থাকছি অথবা কারো বাসাতে থাকছি, মুসাফির 4 দিনের পর্যন্ত, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 4 দিনের বেশি যদি 5 দিন আগে থেকেই স্টে করব, অবস্থান করব নিয়ত করেন, তাহলে তো আপনি মুকিম, সেখানে প্রথম দিন থেকে মুকিম, 2-3 দিন 4 দিনের মধ্যে ফিরে যাবেন, এইরকমটা মনে করা আছে, তাহলে আপনি মুসাফির, সেখানে থাকা অবস্থায় জমা করতে পারবেন কিনা। একদল বলছেন না, জমা করবেন না এখানে। তবে আরো বেশ কিছু হাদিস রয়েছে যেগুলির দ্বারা প্রমাণিত হয় যে জমা করা জায়েজ, তবে অনুত্তম। কোন জায়গায় থেমে থাকা অবস্থায় মুসাফির মানুষের জোহর আসর জমা করা, মাগরিব ইশা জমা করা জায়েজ, কিন্তু অনুত্তম। বাকি আপনি যখন চলমান অবস্থায় আছেন, তখন জমা করা আপনার জন্য এর মতো তাকিদ নেই সুন্নাত মুআক্কাদা, আপনার কসরের মতো, কিন্তু সেটা জায়েজ, সেটা অনুত্তম বলবো না, যাই জোহর আসর জমা করেন, মাগরিব ইশা জমা করেন, তাতে আপনার সুবিধা রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, হোটেলে থাকা অবস্থায় জমা করতে পারবেন। আপনার আসল প্রশ্ন ছিল যে আমি ওখানে তো জমা করতে পারবো না, না পারবেন, ওখানে প্রয়োজনে পারবেন, প্রয়োজন হইলে, ক্লান্তি আছে, বারবার
উঠা মুশকিল, উজু করা মুশকিল, ঘুমাবো ঘুম দিতে হবে, তো জোহর আসর জমা করেন, ঘুম দিতে হবে, মাগরিবে এশাটা পড়ে নিলেন, তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন, এশা পর্যন্ত অপেক্ষা করা কষ্টকর, হয়তো খুব ক্লান্ত হয়ে এসেছেন জার্নি করে, জায়েজ। ঠিক তেমনি যখন ফিরছেন ওখান থেকে, এখন হোটেলে আছেন অথবা কারো বাসে আছেন আর সফরে আছেন, তাহলে সেখানে জোহর আসর জমা করে নিতে পারবেন, মাগরিবে এশা জমা করে নিতে পারবেন। জি, জাজাকুমুল্লাহ খাইর।